গত 5ই আগস্ট মধ্যরাতে চট্টগ্রামের সাতকানিয়া আর কাঞ্চনা ইউনিয়ন পরিষদের টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান রমজান আলী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ইরফান উদ্দিনের বাড়িঘর ব্যাপক লুটপাটের পর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় জামায়াত শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা। একই দিন বিকেল 4টায় শিবিরের সন্ত্রাসীরা চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় এবং ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট করে। এ সময় সাধারণ জনগণ হামলাকারীদের বাধা দিতে আসলে শিবির সন্ত্রাসীরা তাদের কয়েকজনকে বেধড়ক পিটিয়ে আহত করে। বিএনপি জামায়াত নেতাদের নির্দেশে এই পর্যন্ত ছাত্রলীগ নেতা ইরফানকে 8টি মিথ্যা মামলার আসামি ও তার পিতা রমজান আলীকে 4টি মিথ্যা মামলার আসামি ও পরিবারের ছোট ছেলে ছাত্র ইমরানকে 3টি মিথ্যা মামলার আসামি করেছে। এইসব অরাজকতা কিভাবে একটি স্বাধীন দেশে ঘটতে পারে? ক্ষমতায় না যেতেই বিএনপি জামায়াত যা শুরু করেছে, ক্ষমতায় গেলে তারা কি করবে একবার ভেবে দেখেছেন? আমরা এই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।